থাকবো পূর্ব মেদিনীপুরের দিকে। পূর্ব মেদিনীপুরের এগরায় বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ। অমিত বেরার বাড়ি ঢুকে হামলার অভিযোগ। বাধা দিতে এলে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ। সদানন্দ দাসের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এগরার এক নম্বর ব্লকের ঘটনায় চাঞ্চল্য। ঘটনার তদন্তে এগরা থানার পুলিশ। বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ। অমিত বেরার বাড়ি ঢুকে হামলার অভিযোগ। বাধা দিতে এলে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ। সদানন্দ দাসের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনা এগরার এক নম্বর ব্লকের। তদন্তে এগরা থানার পুলিশ। ওই বাড়ির পাশের চার পাঁচজন দাদা কাকু ওরাই মেরেছে। পারিবারিক কিছু সম্পর্ক বা কোনো কিছু হতে পারে, ওটা এখনো জানা যায়নি কি কারণে মেরেছে। লাঠি মেরে আর লাঠি দিয়ে এই প্রতিবেশী লোকেরাই হাসপাতালে নিয়ে গেছে। তার ছেলেকে মারতে, তার ছেলেকে বাঁচাতে যখন বাবা আসে, তখন বাবার উপর তারা প্রচণ্ডভাবে অত্যাচার করে এবং মুখে লাঠি লাঠি মেরে তাকে শেষ করে দিয়ে যায়। কি কারণে করলো? ছয় থেকে সূত্র এসেছি কামড়ে, আমরা সহায়ক হয়েছি কামড়ে তার প্রথম ব্যবস্থা নিয়ে গিয়ে ওদেরকে যেন যথার্থ শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই। আমরা যে ছবি দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজ যা প্রকাশ্যে রয়েছে, বাধা দিতে গিয়েছিলেন এই ভদ্রলোক এবং তারপর তাকে পিটিয়ে খুন করা হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে। দুই প্রতিবেশীর মধ্যে যা অশান্তি, সেই অশান্তির জেরে পিটিয়ে খুন, এলাকায় চাঞ্চল্য প্রকাশ্যে এসেছে সেই সিসিটিভি ফুটেজ। এই ঘটনা গতকাল রাতের, রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরের এগরা এক নম্বর ব্লকের সামনে। চোখ রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর দিকে। নোদাখালীতে বিজেপির বিক্ষোভ। নোদাখালী থানার সামনে বিক্ষোভ। বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পল এবং রুদ্রনীল ঘোষ। রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির। গতকাল কুলপিতে ধুন্ধুমার, ধৃত 13 জন। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর ঘটনা। বিজেপির বিক্ষোভ নোদাখালী থানার সামনে। বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ। রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির। গতকাল কুলপিতে ধুন্ধুমার, যার জেরে গ্রেফতার 13 জন। চলছে